আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাত। কেমন আছেন মামা? জি মামা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো, আপনি? এই তো ভালো। আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে এখন জাম আছে, এটা তো জামের কোনো সিজন না, তো এই সিজনে জাম কিভাবে আসলো? এটা হলো আপনার কলপি গাছ, আর এটা আপনার বারো মাসে জাম। বারো মাসে নাকি? হ্যাঁ, বারো মাস জাম, বারো মাসে জাম ফলে। হ্যাঁ জাম, আর আপনার বছরে পাঁচবার জাম দেয় এটাই। আচ্ছা আচ্ছা, কলমের ছাড়া নাকি? জি মামা, কলমের ছাড়া। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি জাম গাছে বারো মাসে জাম ফলে, দেখুন এখন মূলত জামের কোনো সিজন না, তারপরও একদিক দিয়ে জাম আসছে আরেক দিক দিয়ে ফুল আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন একদিক দিয়ে জাম পেকে গেছে আরেকদিক দিয়ে এখনও ফুল আসতেছে, দেখুন আরেকদিক দিয়ে ছোট দেখুন। আচ্ছা মামা, এই গাছটি আপনি কোথায় থেকে সংগ্রহ করেছেন? এই গাছটা আপনার আমার এক বন্ধু আমাকে গিফট করেছিল, তাই? জি মামা। তো গিফট করার পর এখন কি আমরা চারা পাবো ওই আপনার বন্ধুর কাছ থেকে? না, আমার বন্ধু তো দোয়া করবেন, আমার বন্ধু কিছুদিন আগে মারা গেছে। সে থাকলে অবশ্যই আমরা কিছু চারা পেতাম না? অবশ্যই মামা, সে থাকলে অবশ্যই কিছু চারা পাইতেন। তো মামা আমার আপনাকে দিতাম, তো আমাকে এখান থেকে একটা ডাল দিবেন, আমি চেষ্টা করে দেখতাম কল দিলে হয় কিনা। অবশ্যই আপনার জন্য কোনো সমস্যা নেই, আপনি নেন সমস্যা। আচ্ছা কোন ডালটা ভালো হবে ছুটোর মধ্যে দেখান তো? ছুটোর মধ্যে এই ডালটা অনেক সুন্দর, এটা না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপনার দেখুন প্রিয় দর্শক, বারো মাসে জাম, এই জাম বারো মাসই ফলবে, এটা মূলত এখন কোনো সিজন না। মামা সিজন আসলে কেমন হয়? সিজন আসতে আপনার ইনশাল্লাহ মোটামুটি অনেক ভালো জাম আসে, আর সিজন ছাড়া একটু কম, সিজন ছাড়া একটু কম হয় তাই নাকি? কম আসে আর কি। তো এখানে এটা কি মামা? কাঁঠাল? এই জি মামা, এটা কাঁঠাল। এখানে আম। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটি কলমের চারা। মামা এটাতে তো মাত্র ফুল আসতেছে। জি মামা, জি ফুল আসছে, দেখুন প্রিয় দর্শক এটাতে মাত্র ফুল আসছে, এবং অন্য দিকটা কিছু জাম পেকে গেছে। এটি এরকম একটা গাছ আপনার মামা? পিঁপড়া তো অনেক। জি মামা, পিঁপড়া, পিঁপড়ার জন্য ওষুধ ইউজ করি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকেই দিব ইনশাআল্লাহ। আজকে দিবেন তাই না? তাহলে আমি এখান থেকে একটা ডাল নিব, আর ওই গাছ থেকে একটা ডাল নিব কলমের জন্য। জি অবশ্যই ইনশাআল্লাহ, কলম যদি হয় তাহলে এটা আমরা আস্তে আস্তে মানুষকে কিছু কলমের চারা বিক্রি করতে পারবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা বারো মাসে একটি জাম, এক দিক দিয়ে জাম পেকে গেছে আর এক দিক দিয়ে মাত্র মুকুল আসছে। মামা এটা কি চারা রোপণ করেছেন এখানে? মামা এটা নতুন প্রজাতি ডুপি বল বলে। এখানে তো অনেক চারা রোপণ করেছেন তাই না? অনেক চারা, আম, জাম, কাঁঠাল। আরে মামা, জি মামা, এই সাজনা কবে রোপণ করেছিলেন? এটা আপনার চার মাস। সুন্দর, অবশ্যই ফুল আসছে। জি মামা, একদিক থেকে ফুল আসতেছে আর একদিক থেকে সাজনা, দেখেন এটাও আপনার বারো মাসই ধরবে। এটাও বারো মাসই সাজনা? এগুলো কীভাবে করেন মামা আপনি? একটু আগ্রহ থাকা লাগে অবশ্যই মামা। বারো মাসি সাজনা, বারো মাসি জাম। তাহলে মামা চলুন আমাকে একটি ডাল দেন, আমি চলে যাব। হ্যাঁ অবশ্যই, এখন গিয়ে আমি একটি কলম দিব। তো মামা ডালটি আপনার হাতে কেটে দিন, আপনি কেটে দিন মামা। জি মামা অবশ্যই, আপনি দেখেন। এটা আমি নিয়ে যাবো কলমে, কলমের জন্য। পুরোটা লাগবে না, একটি হবে মামা। আপাতত আমি প্রথম টেস্ট করে দেখি কি কীরকম হয়। হ্যাঁ পরীক্ষামূলক এটা আমি কলম দিব। তো প্রিয় দর্শক চলুন, আমার একটি চারা আছে ওইখানে, আমি এটা কলম দিব এখন।